একটা না 22 বছর বহরমপুর পৌরসভার চেয়ারম্যান। বৃহস্পতিবার শেষবারের মতো বহরমপুর পৌরসভায় এলেন নীলরতন আঢ্য। প্রাক্তন চেয়ারম্যানকে শেষ শ্রদ্ধা জানালেন বর্তমান চেয়ারম্যান সহ অন্যান্য কাউন্সিলর ও পুরকর্মীরা। জীবনের একটা বড় অংশ জুড়ে ওনার সঙ্গে কাটিয়েছি, শুধু তো রাজনৈতিকভাবে নয়, উনি আমাদের একজন পারিবারিক গার্জিয়ান ছিলেন। আমার বাবার সঙ্গে ওনার অত্যন্ত নিবিড় সম্পর্ক ছিল। 88 সাল থেকে ছোটোর থেকে যখন উনি কাউন্সিলার, তখন আমার বাড়িতে উনি যান, তখন আমাদেরকে স্কুল দিয়ে আসা, আমাদের ব্যক্তিগতভাবে খোঁজখবর নেয়, আমার মা ওনাকে রাখি পরানো, ভাইফোঁটা দেওয়া, যাবতীয় একটা পারিবারিক সম্পর্কের যে জায়গা সেটা ওনার সঙ্গে ছিল, রাজনৈতিক জায়গার বাদ দিয়ে। তো এখন আমার বাবা যেহেতু মিউনিসিপ্যালিটিতে চাকরি করতেন, উনিও কাউন্সিলার ছিল, সেই সূত্রে একটা সুন্দর বন্ডিং ছিল। এবং এটা 2018 সাল পর্যন্ত যখন যতদিনই চেয়ারম্যান ছিলেন, ততদিন পর্যন্ত আমার বাবা মারা যাওয়ার পরও উনি ততদিন পর্যন্ত আমার সঙ্গে ছিল। তো এখন ঘটনা, দীর্ঘ জীবন তার সঙ্গে কাটিয়েছি, জীবনের একটা বড় টাইম, ব্যক্তিগত স্তর থেকে যে ভালোবাসার জায়গাটা, যে সম্মানের জায়গা, শ্রদ্ধার জায়গাটা ওনার প্রতি আমাদের আছে। আজকে ওনার মৃত্যুতে সত্যি আমাদের খুব খারাপ লাগছে, আমাদেরও কষ্ট হচ্ছে যে ওনার সঙ্গে বেসিক্যালি আমরা, মানে ওনার নেতৃত্বেই আমরা আমার রাজনৈতিক জীবন বলুন, কর্মজীবন বলুন কাটিয়েছি। তারপর আমরা যখন তৃণমূল কংগ্রেস করতে গেছি, তখনও ওনার নেতৃত্বেই গেছি, ওনার জন্যই গেছি। এখন তারপর রাজনৈতিক মানে ধারাবাহিকতায় আমরা আমাদের মতন করে হচ্ছে একটা কাজের মধ্যে ঢুকে গেলাম, উনিও কিছু শারীরিক অসুস্থতার জন্য উনিও আর পারলেন না, এসব নিয়ে এমনি কোনো বিশেষ কিছু আমাদের সঙ্গে খারাপ সম্পর্ক কিছু ছিল না। তো ওনার মৃত্যুতে আমরা সত্যিই খুব আমরা মানে শোকাহত, এবং উনি অনেক মানুষের জন্য উপকারও করেছেন, চাকরি বাকরি দেওয়া মিউনিসিপ্যালিটিতে, দীর্ঘদিন মিউনিসিপ্যালিটির জন্য ভাবনা চিন্তা করা, মিউনিসিপ্যালিটিটাকে একটা কি বলবো, মানুষের যাতে কোনো গরিব মানুষের ছেলে মেয়েদের যাতে চাকরি বাকরি পায়, উন্নতি হয়, অনেক মানে অনেক গুণের মধ্যে একটা ভালো গুণ ছিল যেটা আছে, উনি চাকরি বাকরি প্রচুর দিয়েছেন, কিন্তু সেই চাকরি বাকরিগুলো খুব নিঃস্বার্থভাবে দিয়েছেন, এটা একটা তার একটা অন্যতম ভালো গুণ। খুবই খারাপ লাগছে, তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল, তার ছেলের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, আমার সঙ্গে তার পরিবারে কোনো যদি কাজে আমরা আসতে পারি আমরা সবসময় থাকবো।